বাজেটে মহিলাদের জন্য বড় ঘোষণা অর্থমন্ত্রীর। 3 কোটি মহিলাকে লাখপতি করতে উদ্যোগী মোদী সরকার। আশা কর্মীদের জন্য বড় উপহার দেবে সরকার। বাজেটে প্রতিটি বাড়িতে 300 ইউনিট ফ্রি বিদ্যুতের ঘোষণা। ভোটের আগেই বাজেটে দেশবাসীর মন জয় মোদী সরকারের। ঠিক কি কি ঘোষণা হলো অন্তর্বর্তীকালীন এই বাজেটে, বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদন থেকে। লোকসভা ভোটের আগে বাজেট অধিবেশন শুরুর আগের বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, এই বাজেট হতে চলেছে নারীত্বের উদযাপন। সেই ঘোষণাকে সামনে রেখেই বাজেট বক্তৃতায় নারী ক্ষমতায়নের জন্য একাধিক ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিশেষ জোর দেওয়া হলো গরিব, যুব, মহিলা, অন্নদাতাদের উন্নয়নে। বৃহস্পতিবারের বাজেট বক্তৃতায় নির্মলা ঘোষণা করেছেন, গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের প্রকল্প লাখপতি দিদিকে আরও প্রসারিত করার পরিকল্পনা করেছেন কেন্দ্র। নির্মলা জানিয়েছেন, এতদিন লাখপতি দিদি প্রকল্পের লক্ষ্যমাত্রা ছিল 2 কোটি মহিলার অর্থনৈতিক ক্ষমতায়ন। সেই মাত্রা আগামী দিনে বাড়িয়ে 3 কোটি করা হচ্ছে। একই সঙ্গে এই বাজেটে অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের জন্য কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বিমার দরজা খুলে দিলেন অর্থমন্ত্রী। তার ঘোষণা মোতাবেক এবার থেকে দেশের সব আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। গত বাজেটে আয়ুষ্মান ভারতের জন্য 7,200 কোটি টাকা দেওয়া হয়। ওই প্রকল্পের আওতায় বছরে 5 লাখ টাকার ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবেন গ্রাহকরা। এছাড়াও প্রতি মাসে 300 ইউনিট বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে পাবেন ভারতের 1 কোটি পরিবার। বাজেট পেশ করতে গিয়ে এমনই ঘোষণা করলেন নির্মলা সীতারামন। অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, বাড়ির ছাদে সোলার প্যানেল লাগিয়ে 1 কোটি পরিবারকে প্রতি মাসে বিনামূল্যে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে। এই বাজেটে অর্থমন্ত্রী বলেন যে কেন্দ্র এবার অনেক মেডিকেল কলেজ নির্মাণের লক্ষ্যমাত্রা নিয়েছে। রেল নিয়েও কিছু ঘোষণা করেছেন নির্মলা। রেল করিডোর নির্মাণের পাশাপাশি 40,000 সাধারণ রেল বডিকে বন্দে ভারতের বগিতে পরিণত করা হবে বলেও ঘোষণা করেন তিনি। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। অলংকার, যশোর রোড, বাটার মোড়, বনগা। এছাড়াও এদিন অর্থমন্ত্রী বলেন যে কেন্দ্র সরকার আগেই 3 কোটি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা ধার্য করেছিল, সেই লক্ষ্যের কাছাকাছি চলে গিয়েছে সরকার। 2 কোটি আরো নতুন বাড়ি তৈরি হবে। যুবকদের জন্য কম সুদে দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া হবে। সব মিলিয়ে এই বাজেট যেন এক জনমুখী বাজেট হয়ে দাঁড়ালো বলে মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কান্তিলাল। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোর রোড, বাটার মোড়, বনগাঁ।